Bismillahir Rahmanir Rahim. Parom Korunamoy Mihirban Allah name shuru korchi. Wan naziati gharqa. Shei ferishtader kasam jara dub diye tane. Wan nashitati nashta. এবং খুব আস্তে আস্তে বের করে নিয়ে যায়। ওয়াসসাবিহাতি সাবহা, আর দ্রুত গতিতে সাঁতরে চলে। ফাসসাবিকাতি সাবকা, বারবার হুকুম পালনের ব্যাপারে সবেগে এগিয়ে যায়। ফালমুদাব্বিরাতি আমরা, এরপর সকল বিষয়ের কাজ পরিচালনা করে। يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ, যেদিন ভূমিকম্পের ধাক্কা ঝাঁকুনি দেবে। تَتْبَعُهَا الرَّادِفَةُ, এবং তারপর আসবে আরো একটি ধাক্কা। قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ, কতক হৃদয় সেদিন ভয়ে কাঁপতে থাকবে। أَبْصَارُهَا خَاشِعَةٌ, দৃষ্টি হবে তাদের ভীতিবিহ্বল। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরাহ, এরা বলে সত্যি কি আমাদের আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। আইযা কুন্না ইযামান নাখিরাহ, পচা গলা হাড্ডিতে পরিণত হয়ে যাওয়ার পরও। قالوا تلك إذا كرة خاسرة, বলতে থাকে তাহলে তে ফিরে আসা হবে বড়ই লোকসানের। فإنما هي زجرة واحدة, অথচ এটা শুধুমাত্র একটা বড় রকমের ধমক। فإذا هم بالساهرة, এবং হঠাৎ তারা হাজির হবে একটি খোলা ময়দানে। হাল আতাকা হাদিসু মূসা, তোমার কাছে কি মূসার ঘটনার খবর পৌঁছেছে? ইযা নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, যখন তার রব তাকে পবিত্র তুয়া উপত্যকায় ডেকে বলেছিলেন, اذهب الى فرعون انه طغى, ফিরাউনের কাছে যাও সে বিদ্রোহী হয়ে গেছে। فقل هل لك الى ان تزكى, তাকে বলো তোমার কি পবিত্রতা অবলম্বন করার আগ্রহ আছে। وأهديك إلى ربك فتخشى, এবং তোমার রবের দিকে আমি তোমাকে পথ দেখাবো, তাহলে তোমার মধ্যে তার ভয় জাগবে। فأراه الآية الكبرى, তারপর মূসা ফিরাউনের কাছে গিয়ে তাকে বড় নিদর্শন দেখালো। فكذب وعصى, কিন্তু সে মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করলো ও অমান্য করলো। ثم أدبر يسعى, তারপর চালবাজি করা মতলবে পিছনে ফিরল। فحشر فنادى, এবং লোকদের জমায়েত করে তাদেরকে সম্বোধন করে বলল। فقال أنا ربكم الأعلى, আমি তোমাদের সবচেয়ে বড় রব। فأخذه الله نكال الآخرة والأولى, অবশেষে আল্লাহ তাকে আখিরাত ও দুনিয়ার আসবে পাকড়াও করলেন। إن في ذلك لعبرة لمن يخشى, আসলে এর মধ্যে রয়েছে মস্ত বড় শিক্ষা যে ভয় করে তার জন্যে। أأنتم أشد خلقا أم السماء بناها, তোমাদের সৃষ্টি করা বেশি কঠিন কাজ না আকাশের? আল্লাহই তাকে সৃষ্টি করেছেন।
তার ছাদ অনেক উঁচু করেছেন, তারপর তার ভারসাম্য কায়েম করেছেন। তার রাতকে ঢেকে দিয়েছেন এবং তার দিনকে প্রকাশ করেছেন। এরপর তিনি জমিনকে বিছিয়েছেন। أخرج منها ماءها ومرعاها তার মধ্য থেকে তার পানি ও উদ্ভিদ বের করেছেন। والجبال أرساها এবং তার মধ্যে পাহাড় গেড়ে দিয়েছেন। متاعا لكم ولأنعامكم জীবন যাপনের সামগ্রী হিসেবে তোমাদের ও তোমাদের গৃহপালিত পশুদের জন্য। তারপর যখন মহাবিপর্যয় ঘটবে, যেদিন মানুষ নিজে যা কিছু করেছে তা সব স্মরণ করবে, এবং প্রত্যেক দর্শনকারীর সামনে জাহান্নাম খুলে ধরা হবে। তখন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছিল এবং দুনিয়ার জীবনকে বেশি ভালো মনে করে বেছে নিয়েছিল, জাহান্নামী হবে তার ঠিকানা। আর যে ব্যক্তি নিজের রবের সামনে এসে দাঁড়াবার ব্যাপারে ভীত ছিল এবং নফসকে খারাপ কামনা থেকে বিরত রেখেছিল, তার ঠিকানা হবে জান্নাত। এরা তোমাকে জিজ্ঞেস করছে সেই সময়টি কখন আসবে, সেই সময়টি বলার সাথে তোমার সম্পর্ক কি, এর জ্ঞান তো আল্লাহ পর্যন্ত শেষ। তার ভয়ে ভীত এমন প্রত্যেক ব্যক্তিকে সতর্ক করাই শুধুমাত্র তোমার দায়িত্ব। كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية لم يلبثوا إلا عشية أو ضحاها যেদিন এরা তা দেখে নেবে সেদিন এরা অনুভব করবে যেন একদিন বিকালে বা সকালে অবস্থান করেছে মাত্র।